নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আমাদের গ্রামের পাখির ওপরে ভিডিও দেখাবো। এটি একটি অন্যরকমের ভ্রমণের ভিডিও হতে চলেছে। আপনি যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এটি সাবস্ক্রাইব করে আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। প্রথমে এটি কসাই পাখি। এই পাখিটি সাধারণত গ্রামের চাষের জায়গায়, চাষের আশেপাশে দেখা যায়। এগুলি দেখতে খুব সুন্দর। এই পাখিটি দেখতে পাচ্ছেন, এটি জলা জায়গা থেকে কিছু পোকা ধরছে। এদের নাম কসাই, কারণ এরা পোকাগুলিকে ধরে নিয়ে বিভিন্ন কাঁটায় গেঁথে রাখে, যাতে পরবর্তীতে সেগুলোকে খেতে পারে। এগুলি অনেক প্রজাতির হয়, আর এই পাখিটি মূলত আমাদের ভারতবর্ষের আশেপাশে পাওয়া যায়। আমাদের গ্রামেও এটি যথেষ্ট সংখ্যায় আছে। পরেরটি বেনে বউ বা হলুদ পাখি। অনেকে এটাকে বউ কথা কও বলেও ডাকে। এই পাখিটি উজ্জ্বল হলুদ রঙের এবং মাথা কালো, যেটি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এই পাখিটি। এই পাখিটির ছবি আমি অনেকটা দূর থেকে তুলেছি, তা সত্ত্বেও এর উজ্জ্বলতা কত সুন্দর দেখা যাচ্ছে। এই পাখিটি হলুদ, সম্পূর্ণ হলুদ রঙের হয়ে থাকে, তবে আমাদের এখানে মূলত এই মাথা ও গলা কালো হলুদ পাখিটি দেখা যায়। একটি কালো ফড়িং। পরেরটি ঘুঘু বা তিলে ঘুঘু। সম্ভবত এর গলায় যে তিলের মতো কালো কালো ছোপ, এটির ফলেই এটির নাম তিলে ঘুঘু। আমাদের এলাকায় এই পাখিটিও যথেষ্ট সংখ্যায় দেখা যায়। মাঝে বেশ কয়েক বছর পাখির সংখ্যা খুবই কমে গিয়েছিল, তবে এখন আবার এই পাখির দেখা দেখতে পাচ্ছি। এই পাখিটি আমাদের ছাদে এসে বসেছিল, আর দেখুন এখানে অনেকগুলি পাখি, যার মাত্র চারটি আমি তুলতে পেরেছি, এছাড়া আরো অনেকগুলি ছিল। এরা সবাই ঘাসের থেকে ফল খাচ্ছে। তারপরেরটি মাছরাঙা। মাছরাঙা পাখিটি সাধারণত মাছ খেয়ে থাকে এবং জলা জায়গায় থাকে। এই পাখিটি মাছ ধরে এনে গাছের পরে বসে খাচ্ছিল, কোনো ছোট মাছ হবে। আমাদের এলাকায় পুকুর বা জল কম হওয়ার কারণে মাছরাঙাটি কম দেখতে পেয়েছি। কাঠঠোকরা, আর এই প্রজাতিটির নাম সুবর্ণ কাঠঠোকরা। মাথা লাল, পিঠের পরে হলুদ, খুব সুন্দর দেখতে। আর দেখুন এই পাখিটি কি করছে। একেই বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। এই পাখিটি খেজুর গাছ থেকে পিঁপড়ের ডিম খাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পাশে অসংখ্য পিঁপড়ে। এটিও কাঠঠোকরা, তবে এটি সবুজ ডোরা। কিছুক্ষণের জন্য এসেছিল, আমি ছবি তুলতে পারলেও ভিডিও নিতে পারিনি। চশমা টুনটুনি, এই টুনটুনি প্রজাতি সত্যি আমার সব থেকে অদ্ভুত লেগেছে। খুব ছোট্ট সাইজের এই টুনটুনি, অথচ কি সুন্দর দেখতে। আমি আমাদের এলাকায় মোট তিন রকমের টুনটুনি দেখতে পেয়েছি, এটি তার মধ্যে সবচেয়ে ছোট। এটির নাম চশমা টুনটুনি। দেখুন চোখের পাশে একটা সাদা দাগ আছে চশমার মতো, যার ফলে এটি চশমা টুনটুনি।
জামরুল গাছে বসে আছে, পাতার সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন যে এই পাখিটি কত ছোট। পরেরটি দুর্গা টুনটুনি, অনেকে এটিকে মৌটুসিও বলে থাকে। অত্যন্ত চঞ্চল পাখি, অনেক চেষ্টা করেও ভিডিও নিতে পারিনি ভালোভাবে। এরা লম্বা ঠোঁট দিয়ে ফুলের মধু খায়, তবে অনেক সময় মধু না পেলে এরা পোকাও ধরে খায়। এটির আরো সব আরো একটি ভালো বৈশিষ্ট্য, এর সাধারণ সময় স্ত্রী এবং পুরুষ টুনটুনিটি একই রঙের হয়ে থাকে, তবে এটি প্রজননের সময় পুরুষ টুনটুনিটির রং গাঢ় নীল রঙের হয়ে থাকে। পরবর্তীতে আবার এটি নর্মাল অবস্থায় ফিরে আসে। এদের প্রজননের সময় প্রায় আগস্ট মাস, আমি এটি সেপ্টেম্বরে তুলেছি, যখন এটির রং বদলাতে শুরু করেছে। এটির ডানা দেখুন অনেকটা নীল আছে। এটিকে আপনি বাংলার হ্যামিং বার্ড বলতে পারেন, কারণ এটি হ্যামিং বার্ডের মতো একই জায়গায় থেকে উড়তে পারে। পরেরটি চঞ্চল টুনটুনি, এটির নাম এটি স্বভাবের কারণে। অত্যন্ত চঞ্চল এই পাখিটি, ছবি তোলা খুব কঠিন, কোনো একটি ডালে এক মুহূর্তের বেশি কখনো থাকে না, এবং এটি যথেষ্ট পরিমাণে আমাদের এলাকায় পাওয়া যায়। খুব ভোরের দিকে এরা খুব ডাকাডাকি করে এবং খুব ছোট ছোট পাখি হলেও অত্যন্ত জোরে জোরে ডাকে। এটি মুনিয়া পাখি, এর মধ্যে আমি একবারই দেখতে পেয়েছি, আমাদের কাছে এসে বসেছিল। কতগুলি ছবি তুলতে পারলেও ভিডিও নিতে পারিনি। অত্যন্ত সুন্দর, একবার একটু দেখুন ভালো করে এর চেহারা। দুটি ছিল, একটারই ছবি দিতে পেরেছি। বসন্ত বৌরি বা সবুজ পাখি, মাথা লাল, গলা নীল এবং সবুজ, খুব সুন্দর দেখতে এই পাখিটি। এটি বাচ্চা, যার ফলে এটি এখনো পর্যন্ত পালক ভালোভাবে ওঠেনি। সবুজের মধ্যে এমন ভাবে মিশে যায় যে কি প্রায় দেখতেই পাওয়া যায় না। এই পাখিগুলি মূলত ফল খেয়ে থাকে। ডাহুক পাখি বা জল মুরগি, এগুলি ওড়ে কম, হাঁটে বেশি, মূলত জলা জায়গায় থাকে। আমাদের এখানে দুটি পাখি এসেছিল, কিছুদিন ছিল, তিনবার বাচ্চা দিল, তিনবার ডিম থেকে বাচ্চা ফুটে বের হলো। কিন্তু এলাকার বেজি, দুটি বড় বেজি আছে, সেগুলি সম্ভবত এর বাচ্চাকে খেয়ে ফেলেছে, তারপরে এখান থেকে চলে গেছে। এই ভিডিওটি তোলার কয়েকদিন পর থেকে একে আর আমি দেখতে পাইনি। তাহলে এই ছিল আমার আজকের প্রথম পর্ব আমাদের এলাকার পাখির ওপরে। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।